হাই বন্ধুরা, এক বৃষ্টি ভেজা সকালে আমরা এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে, আর সেখান থেকে আমরা ধরে নিলাম 9:25 ব্যান্ডেল লোকাল। আমরা ব্যান্ডেল লোকাল ধরে কোথায় চলেছি আজকে? আজকে আমরা যাচ্ছি মা হংসেশ্বরী মন্দির দর্শনে। এই হংসেশ্বরী মন্দির বাঁশবেড়িয়াতে অবস্থিত। এটি একটি খুবই প্রাচীন এবং ঐতিহাসিক মন্দির, 200 বছরেরও বেশি পুরনো এই মন্দির। দেখতে পাচ্ছ শরতের আকাশ, কাশফুল ভর্তি চারিদিকে। রোদ বৃষ্টি মাথায় নিয়ে কাশের দোলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হুগলি স্টেশনে। বাঁশবেড়িয়া যাওয়ার জন্য আমরা নেমেছিলাম হুগলি স্টেশনে, তোমরা চাইলে ব্যান্ডেলেও নামতে পারো। হুগলি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই অটো স্ট্যান্ড এবং অন্য দিক দিয়ে বেরোলে টোটো স্ট্যান্ড দেখতে পাবে। আমরা একটি অটো নিয়েছিলাম বাঁশবেড়িয়া যাওয়ার জন্য। আমরা বলেছিলাম আমরা হংসেশ্বরী মন্দির যাব। হুগলি থেকে হংসেশ্বরী মন্দিরের ভাড়া হলো 25 টাকা প্রতিজনের। অটো আমাদের বাঁশবেড়িয়া বাজার পেরিয়ে হংসেশ্বরী মন্দির যাওয়ার গলির সামনে নামিয়ে দিল। এখান থেকে আবার তোমরা টোটো পেয়ে যাবে মন্দির যাওয়ার জন্য। আমরা কিন্তু হেঁটেই গিয়েছিলাম। এই দেখো আগে আগে আমার মা ও ভাই চলেছে। আমরা গিয়ে বেশ কিছুটা যাওয়ার পরে দেখলাম আমার প্রাণের শহর বাঁশবেড়িয়া লেখা। সেই পাশ দিয়ে গলিটা দিয়ে ঢুকে যেতে হবে তোমাদেরকে মন্দিরে যাওয়ার জন্য। অটো আমাদের যেখানে ছেড়েছিল সেখান থেকে এই মন্দির আসতে 5-7 মিনিট মতন হাঁটতে হয়। চাইলে তোমরা একদম হুগলি স্টেশন থেকে অটো বা টোটো রিজার্ভ করে মন্দির পর্যন্ত চলে আসতে পারো। এই মন্দিরে পৌঁছাতে গেলে তোমরা ত্রিবেণী বা কল্যাণী হয়েও কিন্তু আসতে পারো। শিয়ালদা দিয়ে এলেও তোমরা ব্যান্ডেল হয়ে আসতে পারো, বা হাওড়া দিয়ে তো দেখলে আমরা ব্যান্ডেল হয়েই এলাম, আমরা হুগলি স্টেশনে নামলাম। এবার আমরা চলেছি মন্দিরের দিকে। এই সামনেই যে তোমরা ভাঙাচোরা বিল্ডিংটা বা যে স্থাপত্যটা দেখতে পাচ্ছ, এটা রাজা রামেশ্বর দেব নির্মিত দুর্গাদ্বার বা নহবতখানা। এটিকে আমরা বাঁদিকে রেখে এই পুকুরের পার ধরে এগিয়ে চললাম মন্দিরের দিকে। মন্দিরে ঢোকার আগে জুতো খুলতে হবে এবং জুতো রাখার জন্যে বাঁদিকে একটা জুতো রাখার ঘর আছে। জুতো রেখে আমরা মন্দিরের ভিতরের দিকে এগিয়ে চললাম। এই মন্দির প্রথম প্রতিষ্ঠিত হয় 2 জুন 1814 খ্রিস্টাব্দে। এই মন্দিরটি একদম অন্য রকমের তৈরি, দেখলেই তোমরা বুঝতে পারবে আর 5টা মন্দিরের থেকে অনেক অংশে আলাদা। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা নৃসিংহদেব ও তার ছোট রানী রানী শঙ্করী। এই মন্দিরটির উচ্চতা 70 ফুট। অসাধারণ সৌন্দর্যমণ্ডিত মন্দিরের বিশেষত্বের অন্যতম হল এর চূড়াগুলি। এই মন্দিরের মোট 13টি চূড়ার মধ্যে চারপাশে 4টি করে বর্তমান। হংসেশ্বরী মন্দিরের গঠন সম্পূর্ণভাবে তন্ত্রোক্ত মানবদেহের ষট্চক্রের নিয়মানুগ। মন্দিরটি 6টি তল আছে। তন্ত্রদ্রষ্টার দর্শন অনুযায়ী তৃতীয় তলে অর্থাৎ মণিপুর চক্রে অধিষ্ঠিত আছেন রুদ্ররূপী শ্বেত শিবলিঙ্গ। মন্দির খোলা থাকে সকাল 7:00 থেকে দুপুর 12:30 পর্যন্ত ও বিকেল 4:00 থেকে সন্ধ্যা 8:00 পর্যন্ত। এই মন্দিরে ভোগ প্রসাদও পাওয়া যায় 50 টাকার বিনিময়ে। তোমরা চাইলে 9টার মধ্যে গিয়ে ভোগের কুপন কেটে নিতে পারো। তোমরা এই ভিডিওটা পজ করে এখানে দেখে নিতে পারো। আর গর্ভগৃহের ভিডিও আমি করিনি, যেহেতু করা ওখানে বারণ ছিল। এই মন্দিরের গর্ভগৃহের মধ্যস্থলে রয়েছে প্রস্তর নির্মিত বৃত্তাকার বড় বেদি, যেটিতে পর্যায়ক্রমে সহস্র এবং অষ্টদল পদ্ম খোদিত। বেদির উপরে ব্রহ্মরূপী সব রূপ মহাদেব শায়িত এবং তার হৃদয় হতে উত্থিত এক প্রস্ফুটিত পদ্মাসনে জগজ্জননী হংসেশ্বরী অধিষ্ঠিতা। মূল বেদির নির্মাণ বৈশিষ্ট্যে একাধারে পঞ্চমুণ্ডী আসন এবং অভিন্ন রূপে কালী যন্ত্র। মন্দিরের চারপাশে খুব সুন্দর বাগান করা আছে। আমরা কিছুটা ঘুরে দেখলাম।
আমরা ঘুরে দেখতে গিয়েই দেখতে পেলাম অনন্ত বাসুদেবের মন্দির। ওই যে দূরে যেই টেরাকোটার কাজ করা যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, ওটি হলো রাজবাড়ির কুলদেবতার মন্দির, অনন্ত বাসুদেবের মন্দির। এখানে দেখলাম অনেকেই ফটোগ্রাফি করছে, বাইরের দিকে ফটোগ্রাফি করার জন্য কোনো নিয়ম নেই, যে কেউ ফটো তুলতে পারে। আমরা চারিদিকটা কিছুক্ষণ ঘুরে দেখলাম। এই দেখো, এটাই হলো জগৎজননী মা হংসেশ্বরী, মায়ের মূর্তি, অভিনব কালী মূর্তি। আমরা পূজার ডালা এনেইছিলাম বাড়ি থেকে, আমরা আমাদের পুজো দিয়ে দিলাম। তোমরা চাইলে আসার পথে পুজো কিনে নিতে পারো, এবং মন্দিরের ভিতরেও কিন্তু ফুলের মালা বা পুজো তোমরা কিনে পুজো দিতে পারো। মন্দিরের চারপাশে দ্বাদশ চূড়ার মূল প্রকোষ্ঠে কৃষ্ণপ্রস্তর নির্মিত দ্বাদশ শিবলিঙ্গ বিরাজমান। আমরা ঘুরে ঘুরে সেই দ্বাদশ শিবলিঙ্গ দেখতে থাকলাম। শ্বেত শিবলিঙ্গ অবশ্য আমাদের দেখা হয়নি, যেহেতু সেটা ছিল তৃতীয় তলে। চারিদিকে খুব সুন্দর বাগান, এবং বর্ষার জন্য তা পুরো সবুজ হয়ে আছে। তার মধ্যে কয়েকটি শিবলিঙ্গ তোমাদেরকে দেখালাম। শীতের সময় যদি আসা যায় তাহলে এই মন্দির ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে। আর এখানে দুপুরের প্রসাদ 1:30টার সময় পাওয়া যায়। প্রসাদ অবশ্য প্যাকিং করে দেওয়া হয়, এখানে বসিয়ে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা আসার পথে হুগলি থেকে দেখে নিয়েছিলাম ব্যান্ডেল চার্চ। তোমরা চাইলে এই দুটি একই দিনে ঘুরে নিতে পারো, বাঁশবেরিয়ার হংসেশ্বরী মন্দির ও ব্যান্ডেল চার্চ। শোনা যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নাকি হংসেশ্বরী মন্দির দর্শনে এসেছিলেন। এই মন্দিরের পুরো কাহিনী, পুরো ইতিহাস যদি তোমরা জানতে চাও তাহলে মন্দিরের ভিতর থেকে জগৎজননী হংসেশ্বরী নামে একটি বই আছে, যেটি কিনা তপন চট্টোপাধ্যায়ের লেখা, সেই বই তোমরা সংগ্রহ করতে পারো। সেই ইতিহাস পড়লে তোমার ভালো লাগবে। আমি অবশ্য আগে নারায়ণ সান্যালের লেখা হংসেশ্বরী পড়েছিলাম, তবে এই দুটি বইয়ের লেখা হুবাহু একদমই আলাদা। তোমরা যদি চাও কোনো এক সময় এই মন্দির এসে ঘুরে দেখে যেতে পারো, আশা করি তোমাদের ভালোই লাগবে। মন্দিরের উল্টো দিকে এই যে বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, কোনোটা ভগ্নপ্রায় বা কোনোটাতে এখনও রং আছে, এবং আমরা এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম এগুলি সবই রাজ পরিবারের অন্তর্গত, কিছু কিছু বাড়িতে এখনও তাদের পরিবারের লোকেরা বসবাস করে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বৃষ্টি ভেজা দিন ছিল, আমরা সারাদিন ঘুরলাম। এই যে রাজবাড়ির কিছু ছবি রইল তোমাদের জন্য, আরও অনেক ছবি রইল। আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এবার আমাদের ফিরে চলার পালা, আর আবার দেখা হবে তোমাদের সাথে আমাদের নতুন ভিডিওতে।